হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাইমা স্ক্রাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি নাইমা চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কাপড়ের শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি করে দেখাবো। এই স্ট্রবেরিগুলো আপনারা চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা বাচ্চাদের খেলনা হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। স্ট্রবেরিগুলো তৈরি করার জন্য কাপড়ের লাল রঙের শপিং ব্যাগ থেকে আমি এক টুকরো কাপড় গোল রাউন্ড করে কেটে নিয়েছি। আবারও এটাকে মাঝ বরাবর কেটে এক টুকরো নিচ্ছি। এইটুকু কাপড়েই আমি একটি স্ট্রবেরি তৈরি করব। তার জন্য এটাকে দুবাজ করে আমি কাটা দিকটা সুই সুতা দিয়ে সেলাই করে নিব। এটা সেলাই মেশিনের সাহায্যে সেলাই করলে আরও ভালো হতো। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হাত দিয়েই করে নিচ্ছি, কারণ আমার মতো সবার কাছেই সেলাই মেশিন নাও থাকতে পারে। কাটা দিকটা সেলাই করার পর আমি এরকম করে সেলাই করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি সেলাইটা কি করে করছি। সেলাই করার পরেও আমি এটার মুখটা ফাঁকায় রাখবো, কারণ এটার ভিতর আমি কিছু তুলা ঢোকাবো। আমি অল্প কিছু ফাইবার নিয়েছি, এখন এটার ভিতরে আমি এই ফাইবারগুলো ঢুকিয়ে এই সুতাটা আস্তে আস্তে টেনে মুখটা বন্ধ করে দেব। তারপর সুই দিয়ে একটি গিট দিয়ে এটা বন্ধ করে দেব। এখন পাতা তৈরি করার জন্য আমি সবুজ রঙের শপিং ব্যাগ নিয়েছি, এটা থেকে এক টুকরো কেটে নিব। এটাকে এরকম ভাবে বাজ করে আমি একটি পাতা তৈরি করে নিব। এখন এই পাতাটিকে আমি সুই সুতা দিয়ে স্ট্রবেরির উপরে লাগিয়ে নিব। একটু ভালো করে সেলাই করে নিতে হবে যাতে এটা খুলে না যায়। বন্ধুরা, আমি আরও একটি স্ট্রবেরি তৈরি করার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, তবে সেটা ছিল আপেলের কভার দিয়ে তৈরি। আপনাদের ইচ্ছে থাকলে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। পাতা লাগানো শেষ হলে স্ট্রবেরির উপর আমি সাদা রং দিয়ে ফোঁটা ফোঁটা করে দাগ দিয়ে নিব। আগের তৈরি করা স্ট্রবেরিগুলো থেকে আজকের স্ট্রবেরিগুলো ভীষণ সুন্দর হয়েছে, দেখতে একদম পাকা টুসটুসে। বন্ধুরা দেখুন আমার লাল টুকটুকে স্ট্রবেরিগুলো কত সুন্দর হয়েছে, দেখে একদম বোঝাই যাচ্ছে না এগুলো আসল নাকি নকল। এখন স্ট্রবেরিগুলোর মাঝ বরাবর আমি একটি করে সুতা লাগিয়ে নেব। এরকম করে আমি সবগুলোতে সুতাগুলো লাগিয়ে নিয়েছি। তারপর সবগুলো সুতা একসাথে করে আমি বেঁধে নেব। এখন স্ট্রবেরিগুলো চাবির রিংয়ে বাঁধার জন্য প্রস্তুত। এই লাল টুকটুকে স্ট্রবেরিগুলো আপনারা চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার পার্স ব্যাগের সাইডেও ব্যবহার করতে পারবেন, অথবা বাচ্চাদের খেলনা হিসেবে বা ঘরে যে কোনো রকমভাবে সাজাতে পারবেন। এই টুকটুকে স্ট্রবেরিগুলোর জন্য একটি লাইক তো পাওয়াই যায়, তবে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন ক্রাফট ভিডিও পেতে সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।